আগে আমরা জেনে নেব বিদআত কাকে বলে। বিদআত শব্দের অর্থ হলো আবিষ্কার করা, তৈরি করা, উদ্ভাবন করা, ডিসকভারি। বিদআত মানে কি? আবিষ্কার, ডিসকভার। তো বিদআত শরীয়তের দৃষ্টিতে কাকে বলে এটা জানতে হবে। প্রত্যেক দিন জুমার দিন প্রত্যেকটা মসজিদে হানাফি কিংবা আহলে হাদিস মুসলিমদের মসজিদ থেকে একটি হাদিস বের হয়ে আসে। আমাদের অনেক আলেমরা এই হাদিসটি দিয়ে খুতবাও দেন, মুখস্থ হাদিসটি মেশকাপের মধ্যে হাদিসটি এসেছে 1544 নম্বরে। রসুল বলেছেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী হাদিস বললেন, হাদিসের সরল তর্জমা করব। আল্লাহর নবী বলেছেন, ইন্না কায়রাল হাদিস কিতাবুল্লাহ, এই পৃথিবীতে যত কিতাব তোমরা দেখো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কিতাব। আর তোমরা যত ধরনের পথ দেখো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পথ হলো আল্লাহর নবীর দেখানো পথ। তারপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ, এই ইসলামের ভেতরে যত ধরনের নতুন আবিষ্কার করো এটা শুধু বিল্ডিং, ফ্যান, ট্রাক্টর এগুলো আবিষ্কার নয়, বুঝতে হবে শরীয়তের নিয়ম মেনে শরীয়তের আমল আকিদা ইমানের ফাঁকে ফাঁকে তোমাদের পীর বুজুর্গ তোমাদের বিশিষ্ট ইমামদের নিয়ম নীতি দিয়ে যেইটা করেছ শরীয়তের নাম, ওইটার নাম হলো বেদাত, ওইটার নাম কি? এখন বলতে পারেন, হুজুর মোবাইল আল্লাহর নবীর যুগে ছিল না, মোবাইল কথা বলেন কেন? এই যে টেলিফোন আল্লাহর নবীর যুগে ছিল না, কথা বলেন কেন? ক্যামেরা আল্লাহর নবীর যুগে ছিল না, ক্যামেরা দিয়ে ভিডিও করেন কেন? এরকম স্টেজ আল্লাহর নবীর যুগে ছিল না, এরকম স্টেজ ব্যবহার করেন কেন? গাড়ি আল্লাহর নবীর যুগে ছিল না, গাড়িতে চড়েন কেন? তাহলে গাড়িও তো বেদাত, তালাও তো বেদাত, বিভিন্ন কাজগুলো তো তাহলে বেদাত, বলে কি বলে না জুড়ে বলেন। আমরা বলি হা এগুলো বেদাত, কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলো লিদ্দিন নয়, এগুলো লিদ্দিন ফিদ্দিন নয়। লিদ্দিন আর ফিদ্দিন কাকে বলে? লিদ্দিন হলো দিনকে সামনে আগে বাড়াবার জন্য, দিনের উপকার করার জন্য কোনো কিছু করা, তাকে বলা হয় লিদ্দিন। আর ফিদ্দিন মানে হলো দিনের আমল আখলাক, নামাজ রোজা হজ জাকাত ইবাদতের মধ্যে সওয়াবকে কমানো বাড়ানোর নিয়ম চালু করা। এখন যদি আপনি মনে করেন আল্লাহর নবীর যুগে লাইট ছিল না, লাইট যদি বিদআত হয় তাহলে আমিও পাল্টা প্রশ্ন করব, আপনিও তো আল্লাহর নবীর যুগে ছিলেন না, আপনিও বিদআত, আপনার বাপ আল্লাহর নবীর যুগে ছিল না, আপনার বাপও বিদআত, আপনার দাদা আল্লাহর নবীর যুগে ছিল না, আপনার দাদাও বেদাত, আপনার দাদার বাপও আল্লাহর নবীর যুগে ছিল না, আপনার দাদাও বেদাত, আপনি নিজে আল্লাহর নবীর যুগে ছিলেন না, আপনি নিজেও তাহলে বেদাত, আপনি নিজেও তো তাহলে কি? বেদাত। বুঝতে হবে বেদাত কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদাতের কোনো প্রকার করেননি, অনেকে নাম দিয়েছে, ভালো বেদাতকে বলেছে বিদাত হাসানা, আর খারাপ বিদাতকে বলেছে বিদাত সাইয়্যা, কিন্তু আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদাত হলো পথভ্রষ্টতা, সেই বিদাত হলো শরীয়ত মনে করে। যেমন ধরুন আল্লাহর নবী জিকির দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আপনার বুজুর্গ আপনি বললেন 100 বার তো মজা লাগে না, আমি জিকির দিলাম 200 বার। আপনি শরীয়তের আমলকে বাড়ালে, শরীয়তের আমলকে কমালে, এটাই আপনার জন্য বেদাত, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু
فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا আল্লাহর নবী তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো আর তিনি তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো আল্লাহর নবীর আদেশ হলো আপনার জন্য সুন্নত আর আল্লাহর নবীর নিষেধ হলো সুন্নতের পরিপন্থী তা হলো বিদআত এখন বলতে পারেন হুজুর তাহলে শরীয়তে যদি বিদআত হয় এগুলো যদি বিদআত না হয় বিদআত তাহলে কি রকম আমি মাইক দিয়ে কথা বললে কম সওয়াব মাইক সারা বললে বেশি সওয়াব এটা কি আমরা মনে করি পায়ে হেঁটে হজ করলে কম সওয়াব কিন্তু উড়োজাহাজ বিমান দিয়ে যদি হজ করি বেশি সওয়াব এটা মনে করি আমরা করি এটা মনে করে করি না নিয়তের মধ্যে কি আছে ভিন্ন ভিন্নতা আছে নিয়তের মধ্যে কি আছে ভিন্নতা আছে কাজেই বিদআত হলো যেটা আল্লাহর নবী করেননি আল্লাহর নবীর পরে তার সাহাবারা করেননি সাহাবীর পরে তার ছাত্র তাবেঈরা করেননি তাবেঈর পরে তাদের ছাত্র তাবে তাবেঈরা করেননি এমন কোন কাজকে শরীয়ত মনে করাকে কি বলা হয় প্রথমে কে আল্লাহর রাসূল দ্বিতীয় কে সাহাবী তৃতীয় কে তাবেঈ চতুর্থ কে তাবে তাবেঈ এই তিনটি যুগ হলো আল্লাহর নবীর যুগে নবী বলেছেন যে ওয়খাইরুল উম্মতি করনি আমার উম্মতের মধ্যে তিনটি যুগ থাকবে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম বুখারীতে বিদ্যমান হাদিস একটি হলো সাহাবীদের যুগ একটি হলো তাবেঈর যুগ আর একটি হলো তাবে তাবেঈর যুগ কথা বুঝতে পারছেন কিনা এই তিনটি যুগ হলো রসুল বলেছেন যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সাহাবীদের যুগ তাবেঈর যুগ তাবে তাবেঈর যুগ এই তিনটি যুগ হলো আমাদের জন্য গোল্ডেন মোমেন্ট গোল্ডেন পিরিয়ড স্বর্ণ যুগ কাল কথা বুঝতে পেরেছেন তো তাহলে এই তিন যুগে যা করা হবে না আমল হিসেবে তাকে কি বলা হয় বিদ আজ কথা ক্লিয়ার না আনক্লিয়ার আল্লাহর নবীর আমল যদি না পাওয়া যায় তাহলে সাহাবিদেরটা দেখতে হবে সাহাবীর আমলে না পাওয়া যায় তাবেঈটা দেখতে হবে তাবেঈর আমল যদি না পাওয়া যায় তবে তাবেঈদেরকে দেখতে হবে আল্লাহর নবীর আমলের যদি সাহাবীর আমলের বিপরীতে চলে যায় আল্লাহর নবীর আমলকে রক্ষা করতে হবে আর যদি সাহাবীদের আমল তাবেঈর আমল যদি সাহাবীর আমলের বিপরীতে চলে যায় তাহলে তাবেঈর আমল পরিত্রাণ বলে গণ্য হবে কারণ প্রত্যেকটা জিনিসের তবগা আছে প্রত্যেকটা জিনিসের স্তর আছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে আল্লাহর নবী এই জন্য বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিন আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো দাঁত দিয়ে কামড়ে ধরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুলাফাই রাশিদিন সুন্নতকে ধরো আবু বকরের সুন্নতকে ধরো ওমরের সুন্নতকে ধরো আলীর সুন্নতকে ধরো ওসমানের সুন্নতকে ধরো দাঁত দিয়ে কামড়ে ধরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি সুন্নতি খুলাফাই আর রাশিদিন মাহদীন তামাসসাকু বিহা আদু আলাইহ নওয়াজিস মারি দাঁত দিয়ে কামড়িয়ে ধরো যাতে করে আল্লাহর নবীর সুন্নত থেকে যেন না সরে যাও কারণ আল্লাহর নবীর সুন্নতকে আমার নবী দাঁত দিয়ে কামড়ায়া ধরতে বলেছেন এই জন্য তিনটি যুগে যা না হবে তাকে কি বলা হবে বলতে পারলেন না একটি দুর্বল বর্ণনায় আছে যে ব্যক্তি বিদাত বিদাতের সাথে জড়িত থাকবে কেলা বলনার সেই ব্যক্তি জাহান্নামের কুকুর হবে যে ব্যক্তি বিদাতের সাথে জড়িত থাকবে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নামের কুকুর হবে নাউযুবিল্লাহ কইবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আপনাদের দেশে মহিলারা রুটি তৈরি করে তো রুটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিদআতের সাথে কর্মকাণ্ড থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইয়াকবালাল্লাহ তার ফরজ নফল রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করে না ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রাতিন আজিজ মহিলারা রুটি তৈরি করার সময় তাদের চুল
আটা থেকে টান দিলে যেই রকম বের হয়ে যায়, একজন বিদাতকারী ইসলাম থেকে তার থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। হুজুর দলিল কোথায়? দলিল খলো মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বাল, 9055 নম্বর হাদিস। আল্লাহর নবীর হাদিসটি আবার বলছি, মা বোনদেরকে বলছি শোনার জন্য, মুরব্বীদেরকে বলছি শোনার জন্য। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটা বিদাতি কর্মকাণ্ড করে, ওয়ালা আদলুন সারফুন, তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কি করেন না, নাফিলাতান হাজ্জাতান উমরাতান, তার নফল রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করেন না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ, মহিলারা আটা তৈরি করার সময় চুলকে টান দিলে যে রকম বের হতে দেখা যায়, এর থেকে তাড়াতাড়ি একজন লোক ইসলাম থেকে বের হয়ে যাবে, এর থেকে দ্রুতগতিতে বের হয়ে যাবে। বিদাত করলে এত ক্ষতি হয়, তবুও মানুষ বিদাত করেই যায়, ঠিক না বে? ঠিক, মানুষ যে বিদাত করবে আল্লাহর ইলমে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আল কাফের 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পড়েন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কার আয়াত পড়েছি? আপনারা বলতে পারলেন না কার আয়াত পড়েছি, জুড়ে বলেন কার আয়াত পড়েছি? এই কোরআন থেকে সূরা কাহফের 103 নম্বর আয়াত পড়েছি, কুল হাল নুনাব্বিউকুম, হে নবী আপনাকে আমি কিছু আমলকারীর খবর দেব নাকি? আমলকারী মানে কারা? যারা নামাজের আমল করে, রোজার আমল করে, হজের আমল করে, যাকাতের আমল করে, ইসলাম মনে করে, যে কিছুর আমল করে, তাকে বলা হয় কি কারী? আমলকারী। নবী আপনি, আমি আল্লাহ আপনাকে এমন কিছু আমলকারীর সন্ধান দেব নাকি যারা আমল করে মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, প্রত্যেক দিন আমল করছে, কিন্তু আমি আল্লাহ তাদের আমলকে কবুল করছি না। কি জন্য কবুল করছি না? আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা যে আমলগুলো করছে তাদের কাছে এই আমলের জন্য কোনো রকমের দলিল নাই, প্রমাণ নাই। এরকম আমলকে আমার আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেবেন। তাহলে আপনি আমল করেছেন, আপনার আমলের যদি দলিল না থাকে আপনার আমল কবুল হবে? জুড়ে বলেন কবুল হবে? ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু এই মূর্খ লোকগুলো মনে করছে আমরা খুব আল্লাহওয়ালা হয়ে গেছি, আমাদের আমল আল্লাহ কবুল করছেন। সমাজে কিন্তু তারই সুন্নত নাই, দলিল নেই, প্রমাণ নাই, কিন্তু আমল করে যাচ্ছে। তাহলে বিদাত জাহান্নামে যাওয়ার কারণ, বিদাত আল্লাহর নবীকে অপমান করার কারণ, বিদাত আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামকে বিকৃতি করার কারণ। ইমাম মালিক বলেছেন, একজন বিদাতকারী এত ভয়ঙ্কর, আল্লাহর নবীর সুন্নতকে অদল বদল করতে চায়, আল্লাহর নবীর সুন্নতকে পরিবর্তন করতে চায়। যেমন ধরুন, একটা ঘর তৈরি করেছেন খুব সুন্দর করে, কিন্তু ঘরের মধ্যে একটি ইট দিতে আপনার মনে ছিল না, আপনার ঘরটা কি সুন্দর হবে না অপূর্ণ থাকবে? অপূর্ণ থাকবে। পরিপূর্ণ করতে হলে ওই ইটটা কি করতে হবে? লাগাতে হবে। তাহলে ঘর কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। এখন শরীয়তের সুন্নত, শরীয়তের প্রত্যেকটা বিধান পরিপূর্ণ করে গেছেন কে? নবী। এবং তার পরিপূর্ণ আমল করেছেন কে? তার সাহাবা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন, গল্প বলার কোনো প্রয়োজন নেই, হাদিস উল্লেখ করেছে ফাতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালানি, চতুর্থ খণ্ডের 1344 নম্বর হাদিস, আসার সূত্রে, মাওকুফ সূত্রে তিনি বলেছেন, কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআবাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মাশারাল মুসলিমিন ওয়া খুযুত তারিকা মান কানা ক্বাবলাকুম।
হে পৃথিবীর ইমানদার, তোমরা প্রত্যেকটা আমল করো সাহাবীদের মতন, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ সাহাবীগণ তোমাদের মতো সাধারণ ব্যক্তির জন্য পেছনের কোনো কিছুকে তারা ছাড় ঝেড়ে দেন নাই। সাহাবীগণ আল্লাহর নবীর সুন্নতগুলোকে পরিপূর্ণরূপে আমল করেছেন, আমল করে আমার আপনার জন্য দেখিয়েছেন, যাতে করে আমরা আল্লাহর নবীকে সুন্দরভাবে অনুসরণ করে চলতে পারি। আমার নবী একদিন একটি বৈঠকে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না। যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দেয়, লবণ যেমন পানির মধ্যে হারিয়ে যায়, তুমি এইরকম জমিন থেকে হারায়া যাবা। লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না, লবণ যেমন পানিতে হারায় যায়, তুমি একদিন কি হয়ে যাবা, হারায় যাবা। আমি এতগুলো কথা কেন বলছি, আমরা বিদাতিদের সাথে উঠি, বিদাতিদের সাথে বসি, বিদাতিদেরকে সম্মান করি, বিদাতিদেরকে ডেকে এনে মসজিদের ইমাম বানাই, বিদাতিদের সাথে উঠা বসা করি, তাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে না নাই জুড়ে বলেন। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমার, বড় সাহাবা না ছোট সাহাবা, কত বড় থার্মোমিটার আছে নাকি আপনাদের কাছে? ইবনে ওমরের ছাত্র ছিলেন নাফে, তিনি একটি মসজিদের দিকে গমন করলেন, দেখলেন একটা মসজিদের মধ্যে কিছু লোক হুলকান হুলকান গোল গোল হয়ে জিকির করছে, চক্কা চক্কা হয়ে জিকির করছে, যেরকম আপনাদের বাংলাদেশের অনেক মসজিদে এরকম গোলাকৃতির জিকির আছে না নেই? ইবনে ওমর বলেছেন, এই মসজিদে আমি নামাজ আদায় করব না, কি জন্য করব না? আমার নবী বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আদমিল ইসলাম। আমার নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন রকম বিদআতকে সাহায্য করল, কোন বিদআতকে সম্মান করল, সে যেন আল্লাহর দেওয়া ইসলামকে চিরদিনের জন্য ধ্বংস করে দিল। অসুবিধা থেকে বক্তা হারা।